2024-এ মাধ্যমিকের রেজাল্ট পাবলিশ হয়ে গেল, এখন সবার মনে একটাই কোশ্চেন, আমি কত মার্কস পেলে বিভিন্ন স্কুল থেকে সায়েন্স বা আর্টস নিয়ে পড়াশোনা করতে পাবো। হ্যালো স্টুডেন্টস, আমি তোমাদের দাদা, তোমাদের স্যার, তোমাদের গাইড, তোমাদের মেন্টর পাপ্পু সরকার। ওয়েলকাম টু ইয়ার চ্যানেল ফিজিজি ইটস ইউর ফ্যামিলি। এই ভিডিওতে আজকে আমরা এই বিষয়টাই নিয়ে ডিসকাস করতে যাচ্ছি, তোদের মাধ্যমিকের রেজাল্ট হওয়ার পর কত নাম্বার পেলে তোরা সায়েন্স পাবি বা আর্টস বা কমার্স পাবি, এই বিষয়টাই এখানে আমরা ডিসকাস করতে যাচ্ছি। দেখ, মাধ্যমিকের রেজাল্টের পর অনেকের এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট হয় নাই, হয়তো তোরা অনেকেই কী করছিস, আগে থেকে সায়েন্সের পড়া স্টার্ট করে দিয়েছিস। অনেক স্টুডেন্ট থাকে যাদের সায়েন্স ভালো লাগে বা সায়েন্স নেওয়ার ইচ্ছা আছে, তারা কী করছিস, অনেক আগে থেকে সায়েন্সের পড়াশোনা স্টার্ট করে দিয়েছিস, এবার রেজাল্ট আশানুরূপ হয় নাই, তোদের এক্সপেকটেশন অনুযায়ী রেজাল্ট করতে পারিস নাই। এখন টেনশন হচ্ছে, আমি সায়েন্স কি পাবো, এতদিন আমি পড়লাম সায়েন্স, আমার ভালো লাগতেছে, মজা লাগতেছে, আমি চেষ্টা করবো উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট করার সায়েন্স নিয়ে পড়ে, কিন্তু এখন কি আমার রেজাল্ট খাওয়ার জন্য সায়েন্স পাবো না? এবার এই বিষয়টা আমরা যদি এখানে ডিসকাস করি যে মিনিমাম কত নাম্বার তোদের মাধ্যমিকে লাগবে যে সায়েন্স পাওয়ার জন্য। ওকে, তাহলে দেখ, প্রথমে আমাদের ওয়েস্ট বেঙ্গলে ইন জেনারেল সব থেকে বেশি নাম্বার লাগে সায়েন্স পাওয়ার জন্য, তারপরে কমার্স বা আর্টস লাগে। এবার এই সায়েন্স পাওয়ার জন্য তোকে ইন, আমি একটা অ্যাভারেজ রেজাল্ট বলতেছি, যে যারাই যারাই 400+ পাচ্ছিস, 400+ পাচ্ছিস, তারা সায়েন্সে পেয়ে যাবে। ওকে, আর যারা যারা 200+ পাচ্ছিস, তারা সবাই আর্টস পাওয়া যাবে, বা যারা পাস করছিস তারা আর্টস পাওয়া যাবে। এবার একটা কথা শুন, যে তোরা যে শহরে আছিস বা যেইখানে আসিস, ওই জায়গাতে টপ টপ স্কুলগুলোর ক্ষেত্রে এই নাম্বারটা ভেরি করতেই থাকবে। তাহলে টপ স্কুলগুলোয় হয়তো তোর একটি বেশি নাম্বার লাগবে, ওকে, কিন্তু ওই জেলারই বা ওই স্টেটের বা ওই টাউনের যেখানেই তোরা আসিস, ওইখানকার যে একটু লোয়ার র্যাঙ্ক স্কুলগুলো আছে সেগুলাই কিন্তু কম নাম্বার লাগবে। তবে আমি যে এই যে বললাম 400 নাম্বার, ওকে, মাধ্যমিকে 400 নাম্বার, 400 নাম্বারটা কিন্তু মনে রাখবি আমি একটা অ্যাভারেজ নাম্বার বললাম। ইন জেনারেল যে কোনো স্কুলে 400 নাম্বার হলে ওই স্কুলে তুই সায়েন্স পেতে পারিস। তবে হ্যাঁ, যদি কেউ 400-এর নিচেও পেয়ে থাকবি সেও কিন্তু সায়েন্স পাবি। ওকে, 300-এর ঘরেও যদি কেউ পায়, 350-এর ঘরেও সেও কিন্তু সায়েন্স পাবি। দেখবি যে তোদের শহরের মধ্যে, তোদের জায়গার মধ্যে কোনো না কোনো একটা থাকবে, নতুন স্কুল খুলছে যেখানে, নতুন স্কুলে যেটি সায়েন্স নতুন স্ট্রিম চালু হয়েছে, বা অনেক দেখবি যে শহরের আউটসাইডে বিভিন্ন স্কুল থাকে, যেই স্কুলগুলোর কিন্তু কিন্তু কম নম্বরে সায়েন্স পাওয়া যায়। অর্থাৎ তোদের যদি সায়েন্স নেওয়ার ইচ্ছা থাকে, তোদের যদি মন প্রাণ থেকে বিশ্বাস থাকে যে আমি সায়েন্স নেব এবং পরবর্তীতে ক্লাস টুয়েলভে ভালো রেজাল্ট করব, তাহলে অবশ্যই সায়েন্স নে আর সায়েন্স পেয়ে যাবি। তুই 350 নাম্বার পেলেও সায়েন্স পাবি, 325 পেলেও সায়েন্স পাবি। একটু হ্যাঁ, তোকে হয়তো আউটস্কার্টে যাইতে লাগবে, একটু শহরের থেকে একটু বাইরের দিকে যাইতে লাগতে পারে, কিন্তু সায়েন্স তোরা পেয়ে যাবে। ওকে, তবে সায়েন্সের যাদের ইচ্ছা আছে তারা নে, উচ্চ মাধ্যমিকে ভালো রেজাল্ট কর, স্কুলের উপর অত ডিপেন্ড করে না। তুই যদি ভালো করে পড়াশোনা করিস তাহলে তোর রেজাল্ট এমনি ভালো হবে, কে কত ভালো স্কুল থেকে পড়তেছিস এটা খুব একটা ম্যাটার করে না। ওকে, তাহলে একবার ভর্তি হওয়ার পর পরবর্তীতে তোরা যদি নিজের প্রতি কনফিডেন্স থাকে, সেলফ বিলিভ থাকে, সেলফ স্টাডি করতে পারিস ভালো করে, ওকে, পরবর্তীতে বিভিন্ন স্যারদের সঙ্গে আলোচনা করে, বিভিন্ন স্যারদের পরামর্শ নিয়ে, বিভিন্ন স্যারের কাছে পড়াশোনা করে, তোরা যদি নিজেরা সেলফ স্টাডি ঠিক করে করতে পারিস, পরবর্তীতে যে কেউ ভালো রেজাল্ট করতে পারবে। তার জন্য খারাপ রেজাল্ট হয়েছে জন্য সায়েন্সে পাবি না এমনটা কিন্তু না, খারাপ রেজাল্ট হলেও সায়েন্সে পাবি, এবং যে স্কুলে চান্স পাচ্ছিস ওই স্কুল থেকেই পড়াশোনা কর, এবং বাড়িতে ভালো করে সেলফ স্টাডিগুলো নিজেরা করতে থাক, প্র্যাকটিস করতে থাক, তাহলে ভালো করে রেজাল্ট হবে। এবার আর্টসের কথা বলি, আর্টসে যারাই পাস করছিস তারাই কী হচ্ছে আর্টসে চান্স পাবি। এবার কথা হচ্ছে, ক্লাস টুয়েলভে আর্টসে, ইলেভেন টুয়েলভ পড়ার জন্য, আর্টস পড়ার জন্য একটা জিনিস খেয়াল রাখতে লাগবে তোদের, আর্টসের কিন্তু এই সেম জিনিস, যে যারা খুবই ভালো রেজাল্ট করছিস তারা হয়তো ভালো স্কুলে চান্স পাচ্ছিস, আর যারা নিচের দিকে রেজাল্ট করছিস তারা একটু হয়তো আউটস্কার্টের স্কুলগুলোর দিকে চান্স পাচ্ছিস। ওকে, তার জন্য এমন না যে কেউ চান্স পাবি না, যারা পড়াশোনা করছিস, রেজাল্ট করছিস, পাস করছিস, তারা সবাই কিন্তু ক্লাস ইলেভেন টুয়েলভে পাস করা, মানে অ্যাডমিশন নেওয়ার চান্স পাচ্ছে, সেটা আর্টসে হোক, সায়েন্সে হোক, বা তোর কে হোক, কমার্সে হোক। এবার কিন্তু সায়েন্সের ক্ষেত্রে একটু বললাম, সায়েন্সের ক্ষেত্রে যদি এখন কেউ 200 পাওয়া যাস তাহলে সায়েন্স পাবি না, সায়েন্সের ক্ষেত্রে একটু হায়ার নাম্বার লাগবে, যেমন 300-এর উপরে পাইলে সায়েন্স শিওর পাওয়া যাবে, আর 400-এর উপরে যারা যারা আসিস তারা তো চোখ বন্ধ করে স্কুলে চান্স পাওয়া যাবে। 300-এর উপরেও তোরা কিন্তু বিভিন্ন আউটস্কার্টের স্কুলগুলোয় চান্স পাবি, এটা নিয়ে ভয় পাওয়ার কিছু দরকার নেই, ভালো করে সায়েন্সটা পড়, ঠিক হবে। এবং আর সঙ্গে সঙ্গে আর একটা কথা বলে রেখে, এবার কিন্তু তোরা যখনই ক্লাস ইলেভেনে উঠলি, এখানে কিন্তু সেমিস্টার ওয়াইজ এক্সামিনেশন হচ্ছে, এবং তোদের নভেম্বরে যে ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন হবে সেটাই কিন্তু তোদের হচ্ছে পুরাটা MCQ বেস কোশ্চেন হবে। তার জন্য আগের মতো পড়াশোনা করলে হবে না, একটু পড়াশোনার স্টাইলটাকে কিন্তু
চেঞ্জ করতে লাগবে, সেটা এমসিকিউ বেস পড়াশোনা করতে লাগবে, অর্থাৎ কনসেপ্টটা ভালো করে রেডি করতে লাগবে এবং ওইখান থেকে যে কোনো প্রবলেম সলভ করা বা কোশ্চেনের অ্যান্সার দেওয়া শিখতে লাগবে, এমসিকিউ এর অ্যান্সার দেওয়া শিখতে লাগবে। আর পরীক্ষায় তোদের ওএমআর বেস্ট কোশ্চেন হবে, অর্থাৎ ওএমআর এ তোদের গোল করতে লাগবে যে কোনটা অ্যান্সার ঠিক হচ্ছে। আর এই রিলেটেড সায়েন্সে যারা যারা পড়াশোনা করতে এসেছে, যদি ফিজিক্সে কারো কোনো প্রবলেম হয়ে থাকে তাহলে তোরা ফিজিক্সের ফিজিক্স চ্যানেল জয়েন করতে পারিস, অনলাইন বেসে জয়েন করতে পারিস, বা কুচবিহারে অফলাইন বেসে তোরা জয়েন করতে পারিস। এইখান থেকে তোরা ফিজিক্সের পুরো কমপ্লিট প্রিপারেশন পাবি এবং ফিজিক্সের যে ফার্স্ট সেমিস্টারের যে কোশ্চেন ব্যাংক বের হচ্ছে আমাদের ফিজিক্স তরফ থেকে, যেটা প্রচুর ওএমআর টাইপ কোশ্চেন থাকবে, ওএমআর শিট কোশ্চেন থাকবে এবং প্রচুর তোদের হচ্ছে এমসিকিউ কোশ্চেনগুলো ওএমআর শিট সহকারে কোশ্চেন থাকবে, সেগুলো তোরা বইগুলো সংগ্রহ করতে পারিস এবং ফিজিক্স চ্যানেলে জয়েন করে বা ফিজিক্সের অনলাইন ম্যাচে জয়েন করে তোদের প্রিপারেশনকে অনেক স্ট্রং বানাতে পারিস। ওকে, তাহলে টেনশন নেওয়ার কিছু নেই, যারাই 300-এর উপরে পাইছিস, 350-400-এর উপরে পাইছিস, তারাই সায়েন্স পাচ্ছিস। হয়তো কেউ ভালো স্কুল পাবে, কেউ হচ্ছে খারাপ স্কুল একটু পাবে, খারাপ স্কুল বলে কিছু হয় না, অর্থাৎ লোয়ার র্যাঙ্ক একটু স্কুল পাবে। ওকে, কিন্তু সায়েন্স সবাই পাবি, যদি ইচ্ছা থাকে তাহলে সায়েন্স নিয়ে তোদের সবাইকে সবাইকে ওয়েলকাম। ওকে, আর রেজাল্ট খারাপ হওয়ার জন্য কেউ খারাপ পাস না, খারাপ হওয়ার দরকার নেই। তোদের একটা পরীক্ষা কোনোদিনই তোর লাইফকে ডিসাইড করতে পারে না, পরবর্তীতে ভবিষ্যতে অনেক উজ্জ্বল আলো দেখতে পাবি, তার জন্য এখন থেকে ভালো করে কাজ করার চেষ্টা করে। টাটা, বাই বাই, টেক কেয়ার, দেখা যাচ্ছে নেক্সট ভিডিওতে।